দর্শক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তেইশতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি নাসিমা রাজ্জাক যুথি যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে বিষয়ের পক্ষে বলবে কবি সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ের বিপক্ষে বলবে শহীদ জননী জাহানারা ইমাম হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা প্রিয় দর্শক আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিতর্কিকদের সাথে পক্ষদল কবি সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা হলেন মাহফুজা মাহবুব ইসরাত জাহান নূর ইভা ও তাদের দলনেতা আফ্রিদা জিন্নুরাইন উরবি বিপক্ষ দল শহীদ জননী জাহানার ইমাম হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা এর বিতর্কিকরা হলেন মারুফা আলম ইফা সুমাইয়া রোকনি ও তাদের দলনেতা নুসরাত কবির আদ্রিতা এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শকত জাহাঙ্গীর ডিন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকৌশলী আনোয়ার পারফেস শেফিন তেরোতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতর্কিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রথীন্দ্রনাথ দত্ত প্রাক্তন বিতর্কিক বিতর্ক সংগঠক ও সরকারের উপসচিব সম্মানিত বিচারকবৃন্দ যেসব বিষয়ের ওপর নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা পাঁচ ভাষার ব্যবহার ও উচ্চারণ পাঁচ তত্ত্ব ও তথ্য পরিবেশনা দশ যুক্তির প্রয়োগ ও খণ্ডন পাঁচ প্রিয় দর্শক সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে যিনি আমাদের মাঝে উপস্থিত থেকে পুরো বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল ঘোষণা করবেন আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড শেখ সালাম অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবারে আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট পাঁচ মিনিট সময় পাবেন এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত দুই মিনিট সময় পাবেন এক্ষেত্রে দেড় মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে আমি এবারে আজকের সম্মানিত সভাপতিকে আমাদের বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি সম্মানিত সুধীবৃন্দ আমরা ইতিমধ্যে জেনে গেছি যে তেইশতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার আজকের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে এ বিষয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দুটো বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকরা অংশগ্রহণ করবেন পক্ষে বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল এবং বিপক্ষে বলবেন শহীদ জননী জাহান ইমাম হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি কথা না বাড়িয়েই শুরুতেই আমরা বিতর্কে প্রবেশ করতে চাই প্রথমে আমি কবিয়া সুফিয়া কামাল হলের প্রথম বিতর্কিক মাহফুজা মাহবুবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি এই নিয়েছে ওই নিলজা কান নিয়েছে চিলে চিলের পিছে মুচি ঘুরে আমরা সবাই মিলে নাগরিক কবির পণ্ডশ্রম কবিতার সেই চিলি আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম যা প্রতিনিয়ত আমাদের জড়াচ্ছে এক ভ্রান্তির জালে সেই জাল যেই জালে অনেক দূরের মানুষটাকে কাছে আনতে গিয়ে আমার পাশে বসে থাকা মানুষটাকে আমি প্রায়শ সরিয়ে দিচ্ছি হাজার আলোক বর্ষ দূরের পথে ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিতি আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে পক্ষদলীয় প্রথম বক্তা হিসেবে পদবাচ্যের উল্লেখযোগ্য অংশগুলো সংজ্ঞায়ন করে যাব বিতর্কের ক্ষেত্র নির্ধারণ করে যাব এবং আজকের বিতর্কের আমাদের দলীয় বক্তব্যের রূপরেখা প্রণয়ন করে যাব সরাসরি চলে আসছি সংজ্ঞায়নে প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যম কি। একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির উন্নয়নে অন্তর্জালের যে মাধ্যমগুলো আমাদের পারস্পরিক মেলবন্ধনকে আরও সহজ করে তুলছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক অনেকগুলো অ্যাপ্লিকেশনের সমষ্টি বর্তমানে পুরো পৃথিবীতে বিশটিরও অধিক সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ফেসবুক ইউটিউব Twitter Flickr MySpace Google Instagram Snapchat WeChat link, uh, LinkedIn and Tumblr এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সেটি ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে দুশো চার কোটি সত্তর লাখ আমেরিকা ভিত্তিক একটি গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে চুরাশি শতাংশেরও অধিক মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে তেরো থেকে সতেরো বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশ ফেসবুক ব্যবহার করে এবং তারা দিনে দশ আট থেকে দশ ঘন্টা সময় ফেসবুকে ব্যয় করে চলে আসছি প্রয়োজনীয়তার সংজ্ঞায় প্রয়োজনীয়তা হচ্ছে জীবন নির্বাহের জন্য নিতান্তই মৌলিক উপাদানের চাহিদা অর্থাৎ দিনাতিপাত করতে অপরিহার্য যেমন সুস্থ সুন্দর জীবন গড়ার জন্য প্রয়োজন শিক্ষা বিভ্রান্তি কি বিভ্রান্তি হচ্ছে সেই তথ্য চিন্তা বা উপলব্ধি যা ঘটনার স্বাভাবিক প্রবাহে ছন্দপতন আনে বিভ্রান্তি সাধারণত তিন উপায়ে আসতে পারে প্রথমত সম্পূর্ণ মিথ্যা তথ্য ছবি বা ভিডিও যেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রস্তুত করা হয় এবং প্রচার করা হয় দ্বিতীয়ত কোনো পুরাতন তথ্য বা ছবি বা ভিডিও যেটি নতুনভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য বারবার শেয়ার করা হয় তৃতীয়ত কোনো ব্যঙ্গচিত্র বা ব্যঙ্গ কবিতা যা আপাত দৃষ্টিতে খুব বড় হয়তো কোনো ক্ষতির কারণ নয় কিন্তু মানুষকে বোকা বানানোর নিমিত্তে ব্যবহার করা হয় গবেষণায় প্রমাণিত যে প্রকৃত সত্য ঘটনার থেকে এই ভুয়া তথ্যগুলো সবসময় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি মানুষ দেখে এবং শেয়ার করে সবচেয়ে আশঙ্কাজনক যে ব্যাপার সেটি হচ্ছে মিথ্যা জানার পরেও এই সংবাদগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে দেখছি এবং শেয়ার করে যাচ্ছি ই প্রত্যয় দ্বারা তুলনামূলকভাবে বিভ্রান্তির অধিক গ্রহণযোগ্যতাকে আমরা বুঝিয়ে যাব বেশি গুরুত্ব পাচ্ছে বলতে প্রয়োজনীয়তা এবং বিভ্রান্তির মধ্যে কোনটি বর্তমান অধিক প্রভাব ফেলছে সেটি সেটিকে বলবো। মাননীয় সভাপতি আমরা বলছি না যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তা বা সম্ভাবনা নেই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত এই বিভ্রান্তিগুলো সেই প্রয়োজনীয়তাকে বারংবার ছাপিয়ে যাচ্ছে কিনা সেটা আজকের বিতর্কের আমাদের আলোচ্য বিষয় মাননীয় সভাপতি আজকে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে এই বিভ্রান্তিমূলক তথ্যগুলো সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় এই চারটি ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তাকে প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ করছে জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের তথ্য উপদেষ্টা গোয়েবলস বিশ্বাস করতেন একটি মিথ্যা কথা যদি পরপর দশ বার বলা হয় একসময় সেটি সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই তত্ত্বের উপর ভিত্তি করে নাচি বাহিনী পুরো জার্মানি জুড়ে ব্যাপক পরিমাণে গুজব ছড়ায় তাই সত্য লুকোতে বা দৃষ্টি এড়াতে আজগুপি ঘটনা প্রকাশের যেই প্রবণতা এটি পুরো বিশ্বে গোয়েবল স্টোরি নামে পরিচিত মাননীয় সভাপতি খেয়াল করুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নেচার বা প্রকৃতি সেটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো গুয়েবেল থিওরির মতো এটিও ঠিক সমাজ সংবাদ ছড়ানোর এমন একটি প্ল্যাটফর্ম যার নেই নির্দিষ্ট কোনো ফিল্টারিং মাধ্যম আপনি চাইলে এখানে যে কোনো তথ্য ছড়িয়ে দিতে পারবেন এ ব্যাপারে বাংলাদেশ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউ যে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম আধুনিক এবং শক্তিশালী হলেও তার সংবাদ মাধ্যম নয় কারণ এর নির্দিষ্ট কোনো গেট কিপার নেই ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও প্রধান তথ্য কমিশনার ডক্টর মোহাম্মদ গোলাম রহমান বলেন সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্টারিং ছাড়া তথ্য বা মতামত প্রদান বেশিরভাগ সময় রাষ্ট্রের ক্ষতির কারণ হয়ে সভাপতি বিপক্ষ দল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ব্যবসাগুলোর সাফল্য কিন্তু এর পেছনে কত শত অনলাইন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির গল্প লুকিয়ে আছে সে গল্প আমার দলের পরবর্তী দুই বক্তা এসে বলে যাবেন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে এই চারটি ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তির ভয়াবহতার উপযুক্ত তথ্য তত্ত্ব এবং যুক্তির মাধ্যমে পক্ষদলের অবস্থান দৃঢ় করে যাবেন ডিজিটাল বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ সরকার একনিষ্ঠভাবে শ্রম দিয়ে যাচ্ছে সেই কল্যাণী উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিভ্রান্তির কারণে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বিভ্রান্তি এবং অবশ্যই বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে আমি এবার বিপক্ষ দলের প্রথম বক্তা মারুফ আলম ইফা মাননীয় স্পিকার জাতীয় কবির ভাষায় বলগাবিহীন শৃঙ্খল ছেড়া প্রিয় তরুণ তোমাদের দেখিয়া টক করে বক্ষে খুন মাননীয় স্পিকার আমাদের আজকের যুগে আমরা এমন একটা বিশ্বে অবস্থান করছি যেখানে দূরত্বকে অতিক্রম করে আমরা মাননীয় স্পিকার একটি বিশ্বগ্রাম গড়ে তুলতে পেরেছি সেখানে মাননীয় স্পিকার বিশ্বের প্রতিটি মানুষ একটি আন্তর্জালে আবদ্ধ মাননীয় স্পিকার এমন একটি প্রযুক্তির জায়গায় এসে আমরা মাননীয় স্পিকার এই গণমাধ্যমের যে অবস্থানটি সেটি মাননীয় স্পিকার সেটি মাননীয় সভাপতি আমরা ছাড়ি আমরা এটাকে অস্বীকার করতে পারি না মাননীয় সভাপতি আমরা সরকার দল থেকে আজকে বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে মাননীয় সভাপতি সরকার দল যে সংজ্ঞানটি দিয়ে গিয়েছেন এর মধ্য থেকে আমরা একটি বিষয় ধর একটি বিষয় বুঝি যে সামাজিকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে একটি সম্পর্ক রয়েছে যেমন মাননীয় স্পিকার সামাজিকতা হল সামাজিক ব্যবহার সভ্যতা পারস্পরিক সম্পর্ক ইত্যাদি আর সামাজিক যোগাযোগ মাধ্যম হলো সেটি যেটি হচ্ছে এই সকল যোগাযোগ ব্যবস্থা দ্বারা মানুষকে পরস্পরের সাথে সামাজিকতা বজায় রাখে মাননীয় সভাপতি একবিংশ শতাব্দীতে এসে ইন্টারনেটের বদৌলতে পৃথিবী এখন হাতের মুঠোয় আমরা যদি এই ইন্টারনেট জগৎকে একটি দেশের সাথে তুলনা করি তাহলে মাননীয় স্পিকার এটি দেখা যাবে যে জনবহুল চীনের চীনের মতো একটি রাষ্ট্রের সাথে মাননীয় স্পিকার তুলনা করা যা মাননীয় সভাপতি তুলনা করা যাবে মাননীয় সভাপতি আমরা সরকার দল থেকে প্রধান যে যুক্তিগুলো পায়। মাননীয় সভাপতি আমরা হচ্ছে আমরা যেই যেই রাষ্ট্রে অবস্থান করছি শুধুমাত্র সরকার দল যেই যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে কথা বলে গেলেন যে ফেসবুক বা ফেসবুক লিঙ্কড মাননীয় সভাপতি এই প্রত্যেকটি যোগাযোগ মাধ্যমের মধ্যে আমরা দেখি যে লিঙ্কডিন ফেসবুক একাডেমিয়া গুড রিডস ফ্লিকার বা টাম্বলার এই যোগাযোগ মাধ্যমগুলো প্রত্যেকটি জিনিস এক একটি নতুন মেধাকে জাগিয়ে তুলতে মাননীয় স্পিকার কাজে লাগে মাননীয় সভাপতি আমরা যদি খেয়াল করি বর্তমান বিশ্বে কোনো একটি খবর যেটি গণমাধ্যমের মূলধারার মিডিয়ার মধ্য দিয়ে না আসে কিন্তু মাননীয় সভাপতি সেটি গণমাধ্যমের চাপ সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে অবশ্যই গণমাধ্যমের আওতাভুক্ত হয় মাননীয় সভাপতি এরপর দেখুন আমাদের যেই মানবীয় যোগাযোগের সর্বাধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে ব্যক্তিগত বার্তা প্রেরণ থেকে শুরু করে মাননীয় সভাপতি আমাদের প্রত্যেকটি বিষয়কে এরা এত সহজে সবার কাছে পৌঁছে দিচ্ছে মাননীয় স্পিকার এটিকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না এখানে মানুষ স্পিকার বিভ্রান্তি থেকে আমরা বরঞ্চ প্রয়োজনীয়তার গুরুত্বই বেশি দেখছি মাননীয় সভাপতি সরকার দলের যেই প্রথম বক্তা বলে গেলেন দশ বারো জনের দশ বারো ঘন্টা এক একটি শিশু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে মাননীয় সভাপতি আমরা জানি প্রত্যেকটি শিশু প্রত্যেকটি তরুণ তার পরিবারে বেড়ে ওঠে এবং তার প্রথম শিক্ষাঙ্গন হলো তার পরিবার এবং প্রত্যেকটি অভিভাবক যখন খেয়াল রাখবে তার সন্তান কিসে সময় ব্যয় করছে মানুষ এটি কিন্তু প্রত্যেকটি অভিভাবক খেয়াল করে মাননীয় সভাপতি এরপর দেখুন যে আমাদের সরকার দল যে ফিল্টারিংয়ের যে বিষয়টি বলে গেল এটি মাননীয় স্পিকার এনাদের ভুল ধারণা কেননা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কোনো একটি বিষয় যেমন কোনো ছবি যখন বাজেভাবে প্রকাশ হয় মাননীয় সভাপতি এটি কিন্তু রিভোক করে দেওয়া হয় ফেসবুক থেকে মাননীয় সভাপতি শুধুমাত্র অনলাইন ব্যবসা ছাড়া আমাদের শিক্ষাঙ্গনের ক্ষেত্রে দেখতে পারি যে টেন মিনিট স্কুল অন্যরকম পাঠশালা এগুলো কিন্তু প্রথমে সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি কিন্তু মাননীয় সভাপতি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এগুলো জনপ্রিয়তার মাধ্যমে বর্তমানে সরকারি পৃষ্ঠপোথ পোষকতার আওতায় এসেছে মাননীয় সভাপতি গভীর পর্যবেক্ষণে দেখা যায় যে বর্তমানে সারা জাগানো প্রত্যেকটি খবরগুলোর মধ্যে সর্বসাধারণের গোচরে এনেছে সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম মাননীয় সভাপতি আরও যে যে রাজনৈতিক এবং রাজনৈতিক সামাজিক ক্ষেত্রগুলোতে যেই কর্মকাণ্ডগুলো ঘটে মাননীয় স্পিকার সেগুলো যখন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের আওতায় আসলে গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণের মাধ্যমে মাননীয় সভাপতি এগুলো তারা সমাধানের পথে এগিয়ে যেতে পারে মাননীয় সভাপতি আমার পরবর্তী বক্তারা এসে এ সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে যাবেন মাননীয় সভাপতি আশা করছি আজকের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় আছে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে এটি মাননীয় স্পিকার ভুল প্রমাণিত হবে ধন্যবাদ মানব স্পিকার ধন্যবাদ এবার আমরা শুনবো পক্ষ দলের ঈশ্বাত জাহান নূর এবার সুখ আসে দিশে দিশে ছড়ায় কাতরে মরিচিকা ধরিতে চায় এমরু প্রান্তরে একবিংশ শতাব্দীর সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আমাদেরকে আশ্বাস দেয় লক্ষ লক্ষ বন্ধুকে একসাথে করার ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই বিভ্রান্তিকর মরু প্রান্তরে আমরা দেখি আমাদের সেই মরিচিকা আমাদের সেই আশ্বাসকে গুড়িয়ে দেয় কেননা আমাদের প্রকৃত বন্ধুত্ব তখন মরিচিকার দামে বিকিয়ে যায় এমনই নির্মম বাস্তবতায় আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন মাননীয় সভাপতি দল আজ কখনোই প্রয়োজনীয়তার দিকটিকে একেবারেই অস্বীকার করছে না আমরা দল থেকে বলছি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার বৈশিষ্ট্যগত যেই প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিটি কিভাবে আসলে বিভ্রান্তি কে এই প্রয়োজনীয়তা ছাপিয়ে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছে আপনি বিশ্বাস করতে বাধ্য যে আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে যে কোনো খবর কিংবা মুখরোচক ঘটনাকে তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবেন এবং এই জায়গাটিতে খবরের পশরা সাজানো খুবই সহজ এবং সৎসাধ্য একটি ব্যাপার মাননীয় সভাপতি প্রথমেই দলীয় বক্তব্যে যাওয়ার আগে বিপক্ষ দলের প্রথম বক্তার কিছু যুক্তি খণ্ডন করে নিচ্ছি তিনি বলেছিলেন যে বিভিন্ন রকম ফেসবুক অ্যাপ বা বিভিন্ন রকম এই যোগাযোগের মাধ্যমগুলো নাকি আমাদের নতুন মেধাকে জাগিয়ে তুলে কিন্তু সভাপতি এই নতুন মেধার জাগরণ কি তাহলে কিংবা এই নতুন মেধার জাগরণ কী তাহলে আমাদের সেই কোরবানির পশুর লৌহবর্ণকে প্রকাশিত করা অবশ্যই না এই প্রকাশিত করার মাধ্যমে আমরা দেখি আমাদের বিকৃত মানসিকতার বহি প্রকাশ মাননীয় সভাপতি তাদের আরও একটি যুক্তি ছিল যে তারা বলতে চাচ্ছিলেন ছবিকে বাজেভাবে যখন প্রকাশিত করা হয় তার পরবর্তীতে এই ছবিগুলোকে মুভ করে দেওয়া হয় মাননীয় সভাপতি আমাদের আপত্তি ঠিক সেই জায়গাটিতে কেননা এই সামাজিক যোগাযোগ মাধ্যম যখন একজনের জীবনকে দুর্বিশহ করে তোলে একজনের জীবনের কিছু বাজে চিত্রকে দুর্বিশহ করে তোলে সমাজ ব্যবস্থায় তখন মাননীয় সভাপতি এই রিমুভ আসলে আমার জীবনের সেই দুর্বিশহ অধ্যায়কে রিমুভ করে না তাই বিপক্ষ দলের বন্ধুদের বলবো যে এই যে ছবির বাজেভাবে প্রচারণা সেই প্রচারণা বন্ধের জন্য হলেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু প্রয়োজনীয়তাকে ছাপিয়ে এই বিভ্রান্তি আমাদের সমাজে অনেক বেশি অস্ত্র দু হাজার ষোলো সালে নাসির নগর কিংবা দু হাজার সতেরোতে একই ঘটনার পুনরাবৃত্তি রংপুরের সেই গঙ্গাচড়া গ্রামের মধ্যেও মাননীয় সভাপতি একই পুনরাবৃত্তি আমরা দেখেছিলাম দু হাজার তেরোর মার্চে আমাদের যুদ্ধাপরাধী সাইদির সেই চাঁদের মধ্যে চেহারা দেখার সেই বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অর্থাৎ মাননীয় সভাপতি তারা যেই জায়গাটি বলতে চাচ্ছেন প্রয়োজনীয়তা আমাদের প্রথম প্রয়োজনীয়তা জাতিগত জায়গায় আমাদের সেই চেতনাকে ধারণ করা কিন্তু আজ দেখছি এই বিভ্রান্তিকর তথ্য আমাদের জাতিগত জায়গায় চেতনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে বলছি মাননীয় সভাপতি আজকে যখন এই ধর্মীয় জায়গায় অস্থিরতা ধর্মীয় জায়গায় আমাদের জাতিগত বিভেদ ঠিক সেই জায়গাটিতেও কিন্তু ব্যবহারের হাতিয়ার এই সামাজিক যোগাযোগ মাধ্যম এইবার সামাজিক ক্ষেত্রে মানুষের কথা বলবো মানসিক ক্ষেত্রের কথা বলবো বিবিসির গবেষণা মতে বান্ন শতাংশ দাম্পত্য কলহ পঁয়ত্রিশ শতাংশ আমাদের সেই আত্মহত্যার প্রবণতা কিংবা আমাদের বিষাদগ্রস্ততার পেছনে একমাত্র দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সকল অস্থিরতা মাননীয় সভাপতি বিশ্বাস করতে বাধ্য আমরা যে আজকের এই সমাজে আমরা যখন দেখি রূপটি বহিপ্রকাশ ঘটে যেটি কিনা আমি আপনি সমাজের যে কোনো একজন মানুষকে হঠাৎ করেই সামনে পেলে বলতে পারি না সেই রূপের বহিপ্রকাশ এই সামাজিক যোগাযোগ মাধ্যম করার প্ল্যাটফর্ম তৈরি করে দেয় এবং সেই জায়গাতে আমরা দ্বিধান্বিত মাননীয় সভাপতি আমরা সক্রেটিস পড়েছি প্লেটো পড়েছি এরিস্টটল পড়েছি এবং ঠিক সেই জায়গায় ধারাবাহিকতা ধরে রুশোর সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথাও আরও একবার বলবো যেখানে বলা হয়েছে প্রতিটি মানুষ তার সমাজের কাছে দায়বদ্ধ অথচ দায়বদ্ধতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেড়ে উঠছে তারা প্রতিনিয়ত আমাদেরকে বুঝাতে বাধ্য করছে যে আশি থেকে নব্বই শতাংশ এই বিভ্রান্তিকর তথ্য প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আমাদের সরকার আমাদের প্রশাসন কিংবা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে মাননীয় সভাপতি এই জায়গাটিতেই আসলে তাদের সঙ্গে আমাদের দ্বিমত মাননীয় সভাপতি এত সব বিভ্রান্তির পরেও রূপকথার ফিনিক্সকে ছাপিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখে বিভ্রান্ত মুক্ত বাংলাদেশ হওয়ার এবং ঠিক সেই জায়গায় এই বাংলাদেশ স্বপ্ন দেখে এই যোগাযোগ মাধ্যমগুলো মাধ্যমের মতো ব্যক্তিদেরকে আর করার সুযোগ দিবে না যারা আমাদের আমাদের এই দেশকে এই জাতিকে প্রশ্নবিদ্ধ করছে তাই আরও একবার বলবো মাননীয় সভাপতি বিশিয়ে তোলা এই যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তি মুক্ত বাংলাদেশ আমরা আরও একবার চাই এবার বিপক্ষ দল শহীদ জননী জাহানারা ইমাম হল দ্বিতীয় রকনি মাননীয় সভাপতি আজকের বিতর্কের যে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে মাননীয় সভাপতি কেন প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে না বরং প্রয়োজনীয়তাটাই বেশি আমি সেই বিষয়ে আমার যুক্তি উপস্থাপন করে যাব মাননীয় সভাপতি দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি কোনোভাবেই গুরুত্ব পাচ্ছে না বরং তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে এটি সত্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কি এটির মাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু তাই বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রয়োজনীয়তা সেটিকে অস্বীকার করতে পারি না মাননীয় সভাপতি কারণ এই প্রয়োজনীয়তাটাই এই বিভ্রান্তির চেয়ে বেশি বেশি আকারে দেখা দিচ্ছে আমরা আমাদের পক্ষদল থেকে যে বেশ কিছু তারা বেশ কিছু সাইট দেখিয়ে গেছেন যেমন তারা ধর্মীয় সামাজিক ধর্মীয় সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ দেখিয়ে গেছেন কেন এই বিষয়গুলোতে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তা রয়েছে এবং কেন এই মাধ্যমগুলো কেন এই দিকগুলোতেও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রয়োজনীয় সেই দিকটি আমি দেখিয়ে যাব মাননীয় সভাপতি মাননীয় সভাপতি দেখুন আমরা যদি হলে আর্টিজানে হামলার গুলশানে হলে আর্টিজানে হামলার ব্যাপারটি দেখতে যাই সেখানে আমরা দেখতে পাবো যখন হলে আর্টিজানে হামলার সময় পাশের এক ভবন থেকে একজন কোরীয় নাগরিক যখন ভিডিও করেন তখন আমরা সেই ভিডিও ফুটেজ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই যেটি পরবর্তীতে এই এই হামলার এই হামলার বিচার কার্যে অনেক সহায়তা করে এবং হচ্ছে এই এই হামলার একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলকে সহযোগিতা করে এবং গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করতে পারে এছাড়া আমরা অন্য অন্য উদাহরণগুলো দেখতে পারি রাজধানীতে যেখানে দিনে দুপুরে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয় তাছাড়া বইমেলা থেকে ফেরার পথে লেখক ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয় সিলেটে পায়ুপথে পাম্প করে বাতাস ঢুকিয়ে কিশোর রাজনকে হত্যা করা হয় কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে হত্যা হত্যার চেষ্টা করা হয় এবং চট্টগ্রামে যখন পুলিশ সুপারের স্ত্রীকে হত্যা করা হয় এবং সর্ব সর্বশেষ আমরা দেখতে পাই বরগুন যখন রিফাতকে কুপিয়ে হত্যা করা হয় এই সব খবর আমাদের কাছে সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় মাননীয় সভাপতি যখন আমরা দেখি যে সিলেটে যখন রাজনকে পথে হত্যা করা হয় সেক্ষেত্রে যখন পুলিশ পুলিশ অপরাধীকে খুঁজে বেড়াচ্ছিল সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এতটাই সোচ্চার হয়ে ওঠে যে অভিযুক্ত ব্যক্তি সৌদি আরবে পালিয়ে গেলেও তারপরে দেখা যায় সেইখানে প্রবাসী প্রবাসীরা সেখানে অভিযুক্তকে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই তারা গোয়েন্দা সংস্থা বা পুলিশকে সহায়তা করে সহায়তা করেছেন মাননীয় সভাপতি মাননীয় সভাপতি এরপর যদি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের অনলাইন সামাজিক নেট অনলাইনের মাধ্যমে আমরা যে ক্ষুদ্র মাঝারি এবং ব্যবসায়িক উদ্যোক্তার প্রসার ঘটছে তারা তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের পুঁজি না থাকলেও দেখা যায় বিনিয়োগকারীদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা খুঁজে পাচ্ছে ফলে তারা তাদের তাদের যে ব্যবসায়িক যে উদ্যোগ সেটি প্রসার ঘটাতে পারছে মাননীয় সভাপতি এছাড়া আমরা দেখতে পাই কেউ যদি অনেক বড় একটি শেয়ারে অনেক অনেক বড় একটি শেয়ারে ব্যবসা করতে চায় তাহলে তারা বিদেশি বিদেশি বিনিয়োগকারীদেরকেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারাই খুঁজে পাচ্ছে তাছাড়া তারা তাছাড়া লিঙ্কড প্রোফাইলে একজন মানুষ যখন তার পুরো তার পুরো বিস্তারিতটা যোগ করছে মাননীয় সভাপতি তখন তার তখন তার চাকরি ক্ষেত্রেও একটি বড় সম্ভাবনা দেখা যাচ্ছে মাননীয় সভাপতি এছাড়া আমরা যদি আরও আরও কিছু বিষয় দেখতে চাই তাহলে আমরা দেখতে পাব আরব বসন্তের যে নবজাগরণ ঘটেছিল এছাড়া নিজেদের অধিকার দাবি আদায় এবং জগন্নাথের ছাত্র আন্দোলন পার্সোনার গোপন ভিডিও প্রকাশ ভারত বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি লিবিয়া ইস্যু ওয়াল স্ট্রিট বিরোধী আন্দোলন এই সব কিছুই মাননীয় সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারাই মানুষের জনগণের সামনে আসে যেখানে এমন কিছু ইস্যু আমরা দেখতে পাই যেগুলো গণমাধ্যম গণমাধ্যম সামনে আনতে জনগণের সামনে আনতে না চাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশ হয়ে যাওয়ার কারণে তারা সামনে জনগণের সামনে এইসব বিষয়ে আনতে বাধ্যই হয় তারা এড়িয়ে চলতে পারে না এইসব বিষয়ে মাননীয় সভাপতি মাননীয় সভাপতি তারা বলে গেছেন সাইদিকে চাঁদ দেখার ব্যাপারটি সাইদিকে চাঁদ দেখার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারাই ছড়িয়ে পড়েছিল কিন্তু মাননীয় সভাপতি আজ এখনকার সময়ে সাইদিকে যে চাঁদে দেখা যাবে না এই বিষয়টি সাইদিকে যে চাঁদে দেখা গিয়েছে এই বিষয়টি কতজন বিশ্বাস করবে মাননীয় সভাপতি এই বিষয়টি পরবর্তীতে একটি ব্যঙ্গাত্মক রূপ হিসেবেই প্রকাশ পেয়েছিল মাননীয় সভাপতি এটি বিশ এটির কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না বরং বরং দেখা গেছে এই সব ক্ষেত্রে বিভ্রান্তি ছড়ানোর যে বিষয়গুলো সেটি বিচার করার ক্ষমতা এখন মানুষের সচেতন মানুষের অনেক অনেক অনেকাংশেই হয়ে গেছে মাননীয় সভাপতি সুতরাং আমরা বলতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তির যে প্রয়োজনীয়তাটাই বেশি দেখা যাচ্ছে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাই এবার শুনবো পক্ষ দলের দলনেতা আফ্রিদা জিন্নুর আইন উর্বির মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকি ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে একশো বছর আগে গানটি গেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে জন্ম নিলে হয়তো তিনি এভাবে গানটি গাইতেন ফেসবুকে ইউটিউবে টুইটার ওয়ালে মম অ্যাকাউন্ট খানি ভ্রমিয়া বাড়ায় বিভ্রান্তিতে আর বিভ্রমে ধন্যবাদ মানবর সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন বিতর্ক চলছে পক্ষে অবস্থান করছি আমার আজকে পক্ষ দলের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে আমার দলের প্রথম দুই বক্তা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকৃতি নিয়ে আলোচনা করে গেছেন এবং দেখিয়ে গিয়েছেন যে কিভাবে চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঋণাত্মক সংখ্যারেখায় হাঁটানো সম্ভব এবং বিভিন্ন ক্ষেত্রে কিভাবে তা বিভ্রান্তির সৃষ্টি করছে এবং প্রয়োজনীয়তাকে ছাপিয়ে যাচ্ছে দলনেতা হিসেবে আমি আরও দুটি ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করে যাব তার আগে তাদের কিছু যুক্তি খণ্ডন করি আজকে তারা হলি আর্টিজানের কথা বললেন হলি আর্টিজান ঘটনার যে মূল হতা নিব্রাস ইসলাম সে কিন্তু ইউটিউবে ধর্মীয় বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে নিজের মস্তিষ্কের বিকৃতি যখন হয়েছিল বিকৃত মানসিকতার হয়ে তখনই কিন্তু সেই আক্রমণটি হয়েছিল এবং তাদের আজকের বিচার ব্যবস্থার কথা বলছেন কিন্তু সেই বিচার ব্যবস্থা সেই যারা প্রাণ হারিয়েছিল সেই প্রাণগুলো কিন্তু এনে দিতে পারেনি এই সামাজিক যোগাযোগ মাধ্যম তাই প্রয়োজনীয়তার থেকে বিভ্রান্তি সৃষ্টি করছে বেশি আজকে তারা রিফাত হত্যার কথা বলেছেন রিফাত হত্যা যখন হয় তখন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন লাইভে যাচ্ছে কিন্তু তাদের মানবিকতায় ওই হত্যাকাণ্ডটি আটকানোর চিন্তাটি আসছে না তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এটি প্রমাণ করে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এবার তাদের আরও একটা যুক্তি খণ্ডনের মাধ্যমে আমার বক্তব্য প্রকাশ করছি তারা বলেছেন ছোট্ট ছোট্ট পুঁজি নিয়ে অনেক বড় ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি হচ্ছে এখানেই এই বক্তব্যটি মাননীয় সভাপতি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থনীতির একটা বড় বাজার তৈরি করছে এ কথা সত্য আমরা অস্বীকার করছি না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই বাজারগুলো একটা ভ্রান্ত ভূত বুধ বুধ বা ফেক বাবল তৈরি করছে স্বল্প পুঁজিতেই ঘরে বসেই কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই অনেক বড় ধনকুবের হওয়ার যে মরিচিকা সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করছে তা বিশাল বেকার জনগোষ্ঠীকে আরো বিভ্রান্ত করছে যখন রেভিনিউ মডেলিং সম্পর্কে কোনো প্রকার ধারণা না নিয়ে অর্থনীতির ব্যাকরণ নান জেনেই আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষার্থীকে ক্রমাগত মোটিভেশনাল স্পিচ শুনিয়ে যাচ্ছে সেই মুহূর্তে ওই শিক্ষার্থীটির ভবিষ্যৎটি বিভ্রান্ত হচ্ছে গবেষক জেসন চোহেন বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যবসায় ধস নামার সম্ভাবনা যে কোনো সাধারণ ব্যবসার তুলনায় অনেক বেশি উদাহরণস্বরূপ সামাজিক নেটওয়ার্কিং মাধ্যম গৌলার কথা বলতে পারি যা প্রতিষ্ঠান মাত্র দুই বছরের মাথায় আট দশমিক তিন মিলিয়ন ক্যাপিটাল ভেঞ্চার পকেটে রাখার সক্ষমতা দেখিয়েছিল যাদের কাছে স্মার্টফোন টেকনোলজি আসার পূর্বেই ওয়েব অ্যাপ ছিল কিন্তু দু হাজার বারো সালে ব্যবসায় লালবাতি জেলে মাত্র তিন মিলিয়ন ডলারে ফেসবুকের কাছে সেই গৌলা বিক্রি হয়ে গিয়েছিল ফেসবুকে বারো কোটি গ্রাহকের তথ্য চুরি হয়েছে আপনার আবার ফেসবুক অ্যাকাউন্ট মাত্র দশ সেন্টের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে তখন আমাদের এই তথ্য নিরাপত্তাটাও বিভ্রান্ত হয় আজকে তারা আইসিটি আইনের কথা বলতে পারেন আইন দিয়ে এগুলো আটকানো যাবে এই কথাটা তারা বলে গিয়েছেন কিন্তু একটা তথ্য দিয়ে যায় মাত্র এক ডলার এক ডলার খরচ করে ইন্টারনেট প্রোটোকল ঠিকানা বা আইপি অ্যাড্রেস কেনা সম্ভব যুক্তরাজ্য যুক্তরাজ্য কিংবা মধ্যপ্রাচ্যের আজকে আপনি ভিপিএন দিয়ে নিজের পরিচয়টিও লুকাতে সম্ভব করছেন তাহলে চিন্তা করে দেখুন এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কীভাবে রাষ্ট্রযন্ত্রে বিভ্রান্তি তৈরি করা যায় পুলিশ কিন্তু সেই আইপি অ্যাড্রেসটি লোকেটও করতে পারে না বা চিহ্নিত করতে পারে না কারণ সেখানে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের নাম চলে আসে আজকে আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রে দেখি বার্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর গিলেস বার্নিয়াস বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক নেতাদের জন্য প্রোপাগান্ডা প্রচারের অস্ত্র যা পুরো নির্বাচনী ব্যবস্থাকে বিভ্রান্ত করে উদাহরণ হিসেবে ক্যামব্রিজ আটলান্টা স্ক্যান্ডাল যা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি হয়েছিল পিজাগেট ষড়যন্ত্র যা হিলারি ক্লিন্টনকে নিয়ে গই তৈরি হয়েছিল সেগুলো সব কিন্তু ব্যবহার করেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকে আজকে মাননীয় সব প্রতি যদি চিন্তা করি আমাদের প্রথম বক্তা সংজ্ঞায়ন করে গেছেন একটা থিউরির মাধ্যমে গোয়েবলস থিউরির মাধ্যমে দেখিয়ে গিয়েছেন যে কিভাবে এই বিভ্রান্তিটি তৈরি হয় সেক্ষেত্র থেকে তাদের পক্ষ থেকে কোনো ধরনের থিওরি কিংবা তেমন কোনো যুক্তি আমরা পাইনি এবং তারা কোনো প্যারামিটার বা ক্ষেত্র দেখিয়ে যাননি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ করে গিয়েছে। কিভাবে বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে এবং এই বিভ্রান্তি এতটাই সৃষ্টি হচ্ছে যে ফেসবুকে নীল সাদা দুনিয়ায় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলারা আজ কোনো নবকুমারকে বলে না পথিক তুমি পথ হারাইয়াছ ধন্যবাদ মানবর সভাপতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পক্ষ দলের দলনেতা আফ্রিদাকে এবার আমরা শুনব বিপক্ষ দলের দলনেতা নুসরাত কবির আদ্রিতার কাছ থেকে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য মাননীয় সভাপতি আজকে বিতর্কের যে বিষয়টি ছিল তা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার চেয়ে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে মাননীয় সভাপতি আমি প্রথমেই কিছু কথা বলি যখন আমরা বলছি প্রয়োজনীয়তা তখন আমরা কি বুঝাচ্ছি কি পরিমাণ প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে মাননীয় সভাপতি আপনি যদি রক্তদান কর্মসূচি সম্পর্কে কিছুটা ধারণা রেখে থাকেন বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যে কোনো গ্রুপের ব্লাড অনেক দ্রুত কালেক্ট করতে পারি এটা যাতে আরও সহজে করা যায় সেটার জন্য ফেসবুক বর্তমানে ব্লাড ডোনারের একটা অপশান রাখে যেখানে আমার প্রোফাইলের উপরে দেওয়া হয় আমার ব্লাড গ্রুপ কি এবং যখন কোনো ডোনার সেই ব্লাডটা খুঁজছে তখন সে খুব সহজেই সেটা অ্যাক্সেস পেয়ে যায় মানুষের অপরধি এখানে ব্যবসার কথা বললাম ব্যবসার কথা ওনারা বললেন যে রেভিনিউ মডেলের আইডিয়া ছাড়া এমন অনেকে ব্যবসা করতে পারে যারা যাদের যারা খুব দ্রুত তাদের ব্যবসা বিলুপ্ত হয়ে যেতে পারে মাননীয় সম্পত্তি এই ক্ষেত্রে তার গোলার এক্সাম্পল দেয় মানুষ সম্পত্তি গৌলা এই কারণে বিলুপ্ত হয়ে যায়নি যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কন্ট্রোল করতে পারেনি গৌলা এই কারণে বিলুপ্ত হয়ে গেছে যে তাদের কাস্টমার সার্ভিস একসময় এতই ফল করে যে মানুষ যখন বারংবার কমপ্লেন করে সেটার কোনো রেসপন্স পায় না তখন তারা বাধ্য হয়ে একটা বেটার কাস্টমার সার্ভিসের জন্য ফেসবুকের কাছে নিজেদের কোম্পানি বেঁচে দেয় এখন মানুষ সভাপতি যদি ফেসবুক না থাকতো তাহলে গৌলা দেউলিয়া হয়ে যেত বর্তমানে অ্যাটলিস্ট তারা তিন মিলিয়ন ডলারের একটি ভর্তুকি এখানে পেয়েছে মানুষ এরপরে আমরা এখানে বারবার অনেকগুলো যুক্তি শুনলাম ওনাদের কাছ থেকে ওনারা ব্যঙ্গ নিয়ে কথা বললেন ওনাদের প্রথম বক্তা এবং বললেন যে ব্যঙ্গ একটা খুবই সমস্যা সৃষ্টিকারী জিনিস হতে পারে মানুষ সভাপতি আমরাকে ভুলে গিয়েছে একাত্তরে যখন চরমপত্র বাংলাদেশ বেতারে প্রতিনিয়ত প্রকাশিত হতো তখন এটা কতটা জরুরি ছিল একটা ব্যঙ্গকে আমরা কখনই ছোট করে দেখতে পারি না যে মুহূর্তে আমরা ছোট করে দেখবো সেই মুহূর্তে আমরা রাষ্ট্রকে ধীরে ধীরে ফ্যাসিজমের দিকে এগিয়ে নিয়ে যাব ব্যঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এখন হ্যাঁ ব্যঙ্গতে ফিল্টারিং প্রয়োজন ব্যঙ্গতে যে ফিল্টারিং প্রয়োজন সেটার জন্য সরকার বর্তমানে একটা আলাদা মন্ত্রণালয় সেখানে একটি বিশাল ডিপার্ট পার্টমেন্ট পুরোপুরিভাবে ডেডিকেট করে দিয়েছেন যাতে তারা ব্যাঙ্গ ফিল্টারিং করতে পারে এবং সেটা আমরা সাকসেস দেখেছি মানুষের প্রতি এই ফিল্টারিং শুধুমাত্র ব্যাঙ্গের ক্ষেত্রে না আরও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমরা ওনারা বললেন যে ছবি রিমুভ করার আগে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে মানুষের প্রতি ছবি রিমুভ করার প্রশ্ন এখানে আসছে না ফেসবুকে বর্তমানে আপনি যদি কোনো ভায়োলেন্ট ছবি দেন তাহলে দেখবেন সেটা ঘোলা হয়ে আসে এবং নিচে একটি রিকভার ফোটোর অপশন থাকে এই অপশনটা থাকার কারণ হল যদি আপনি দুর্বল হৃদয়ের মানুষ হন তবে আপনি সেটা রিকভার না করে নর্মালি সে ছবিটাকে সেভাবে রেখে দিতে পারেন মানুষের প্রতি আপনি যদি আন্ডারেজ হন তাহলে আপনি রিকভার ফটো অপশানে ক্লিক করার পরেও সেই ছবিটা আপনি দেখতে পারবেন না কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লেভেল অফ ফিল্টারিং আছে মানুষের প্রতি এরপরে ব্যাপারটা হলো যে আমরা যে পুলিশ বা যে কোনো রকমের যখন আমি একটা মানে গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে ব্যাপক পরিমাণে সাফল্য দেখতে পেরেছে কার্বন বাজারে মাইক্রো মাইক্রোবাস দিয়ে একটি মেয়েকে উঠিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করার পরে সে যখন ফেসবুকের থ্রু সেখানকার থানার ওসির সাথে সবচেয়ে দ্রুত যোগাযোগ করতে পেরেছে এবং সেইটা আমরা একটি খুবই ভালো মাধ্যম হিসেবে দেখেছি মানুষ প্রতি টেকনোলজিকে ভয় পাওয়া প্রযুক্তিকে ভয় পাওয়া কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না প্রযুক্তিকে সরকারের ব্যবহার করতে হবে এবং সেইখান থেকে আমরা যেটা করতে পারি জনগণ আরও একটি অ্যাক্সেসেবল সরকার খুঁজে এবং এটা গণতান্ত্রিক ক্ষেত্রে মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ প্রতি গণজাগরণ মঞ্চের আন্দোলন এমন একটা আন্দোলন ছিল যেটা মূলত ব্লক সাইট এবং ফেসবুক পোস্ট থেকে শুরু হয়েছিল এবং সেই আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে অনেক সাহায্য করেছে জনমত সম্পর্কে আইডিয়া নিতে এবং সেখান থেকে পরবর্তীতে এই ধরনের কোনো ধরনের জিনিস যেতে স্প্রেড না হতে পারে সেক্ষেত্রে কাজ করতে মানুষ জঙ্গিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই শুধু ছড়ায় না জঙ্গিবাদ একটি অসুখের মতো এটা রুট অনেক পিছে মানুষ অপরত্ব আমরাকে ভুলে গিয়েছি জঙ্গিবাদের উত্থান কখন হয়েছিল কোন গোলাম আজমকে দেশে এনে আবার স্থাপিত করা হয়েছিল মানুষ সম্পত্তি তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না তখন যেটা ছিল একদল রাজনীতিবিদ ছিল যার উদ্দেশ্যে প্রণীতভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর জন্য এই কাজটি করেছেন কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম এটার জন্য মোটে একান্ত হবে দায়ী না উল্টা আমরা যেটা করতে পারছি আমরা বিভিন্ন জঙ্গিবাদী সাইট অথবা বিভিন্ন জঙ্গিবাদী অর্গানাইজেশনের বক্তব্যগুলোকে মনিটর করতে পারছি আমরা এই ব্যাপারে মানুষকে অ্যাওয়ার করতে পারছি এবং অ্যান্টি জঙ্গিবাদ যে মানসিকতাটা বা মুক্তিযুদ্ধের পক্ষে যে মানসিকতাটা এটা কিন্তু অনেক বেশি স্ট্যাবলিশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে পোস্ট পড়ার মাধ্যমে কাজে মানুষ সভাপতি বিভ্রান্তির প্রশ্নটা অবশ্যই এখানে আসে কিন্তু বিভ্রান্তির পরিমাণ এখানে অনেক কম এর তুলনায় আমাদের যে প্রয়োজনীয় সেক্টরগুলো সেখানে আমরা অনেক বেশি প্রয়োজনীয়তা পাচ্ছি মানসপাতি এটা এই সকল ক্ষেত্রে আমার যে প্রথম এবং দ্বিতীয় বক্তা তারা এসে দেখিয়ে যাওয়ার চেষ্টা করলেন কীভাবে টেন মিনিট স্কুলের মতো অর্গানাইজেশন এবং বিভিন্ন ভালো ভালো অর্গানাইজেশন এভাবেই রাইস পেয়েছে টেন মিনিট স্কুল কিন্তু পরবর্তীতে সরকারি ফান্ডিং পেয়েছে জনতা ওরা অফিস পেয়েছে এবং এগুলো সব হয়েছে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আমরা মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ব্যবসায়ী রয়েছে এবং যেসব অ্যাক্টিভিস্ট রয়েছে তারা যদি আমাদের সরকারের সাথে আজকে হাতে হাত মিলে কাজ করতে পারে তবে আমাদের জনগণের জন্য সর্বোপরি এটা ভালো হয় এটা প্রশাসনকে সাহায্য করে এটা সরকারকে সাহায্য করে এটা ব্যক্তিগত পর্যায়ে উদ্যোক্তাকে সাহায্য করে যেই মহিলাটা গত দশ বছর ধরে বাটি করে তার জামা বিক্রি করতে পারছে না সে আজকে ফেসবুকের মাধ্যমে তার জামাটি বিক্রি করতে পারে সে আজকে স্বাবলম্বতা অর্জন করছে সেই মহিলার যদি আজকে দাম্পত্য কলহ হয় তবে যে সেই পুলিশকে এক পুলিশের অ্যাক্সেস পাবে সেই সুবিধা সে পাচ্ছে সে আজকে একটা ফাইন্যান্সিয়ালি শক্ত পোজিশন নিয়ে আসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দাম্পত্য কলহ বেশি হয় এই ধরনের স্ট্যাটিস্টিক্স নিয়ে প্রচুর ধরনের কাউন্টার স্ট্যাটিস্টিক্স আছে কাজে মানুষের প্রতি আমি বলতে চাই যে শুধুমাত্র বিভ্রান্ত ছড়ানো নয় প্রয়োজনীয়তার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান অনেক ধন্যবাদ মানুষের প্রতি ধন্যবাদ আমরা এবার যুক্তিখণ্ডন পর্বে আমরা প্রবেশ করব। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যুক্তিখণ্ডন পর্বে দু মিনিট করে বলবেন প্রথমে পক্ষ দলের দলনেতা জিন্নুর আইন করবি ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরো একবার সুযোগ প্রদান করবার জন্য যুক্তি খণ্ডন শুরু করছি তাদের তৃতীয় বক্তার শেষ বক্তব্য থেকে অনলাইন ব্যবসার কথা বলেছেন অনলাইন ব্যবসায় জ্যান্ত হাতি দেখে মাটির হাতি গচিয়ে দেওয়া সম্ভব এই অনলাইন ব্যবসায় একজন নারীর কথা বললেন যিনি বাটিক করে করে তার কষ্টার্জিত শ্রমের মূল্যটি পাচ্ছেন কিন্তু এই অনলাইন ব্যবসায় কোনো কপিরাইট নেই তার সেই বের করা যে শ্রমসাধ্য অর্জনটি সেটি খুব কম দামে বিকিয়ে যাচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কারণ এখানে কোনো কপিরাইট নেই আজকে তারা অনলাইন ব্যবসার কথা বলেছেন এই ঝিনুকের শহরে মুক্ত খুঁজতে গিয়ে কত অমলাকান্তি হারিয়ে গেছে সেই খবরটি তারা রাখেন না আজকে তাদের প্রথম বক্তার কথায় আসি প্রথম বক্তা টেন মিনিট স্কুলের কথা বলেছেন টেন মিনিট স্কুলের খুবই হাস্যকর লাগলো ছোট্ট রহিমুদ্দিন গ্রামের সেই রসুলপুরের আসমানির হাতে যখন স্মার্টফোনটা থাকে না সে যখন টেন মিনিট স্কুলের অ্যাক্সেসটি পায় না তখন তার কি স্বপ্নটি বাস্তবায়ন হবে কিনা সেই উত্তরটিও তাদের কাছে ছিল আজকে তাদের দ্বিতীয় বক্তা আরো বসন্তের কথা বলেছেন আরো বসন্তের অন্যতম রূপকার তরুণ প্রযুক্তিবিদ ওয়ালভনিম নিজেও হতাশাগ্রস্ত ছিলেন কারণ এই বিপ্লব মিশরের জন্য কখনোই সুখকর হয়নি তিনি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চাইলেই রাষ্ট্রযন্ত্রে একটা পরিবর্তন আনা যায় কিন্তু এর বিপরীতে নতুন কোনো ব্যবস্থা জন্ম দেওয়া যায় না এবং আপনি চিন্তা করে দেখেন আজকে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে তার মানে কি এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে চাইলেই ব্যবহার করে একটা নেতিবাচক দিকে নিয়ে যেতে পারে এবং এটি থেকে ফিরে আসা কিন্তু সম্ভব হয় না এই আরব বসন্তের ফলে সব থেকে দুর্বিষহ ছিল নারীদের জন্য আশি শতাংশ নারী সেই সময় যৌন সহিংসতার কারণে আক্রান্ত হয়েছিল এবং সেই কারণে আরব বসন্তকে এখন আরব উইন্টার বলা হয় আজকে তাদের দ্বিতীয় বক্তা বলে গেলেন ভূমিকম্পের কথা খুবই হাস্যকর ভূমিকম্পে যখন আমরা ভূমিকম্প হচ্ছে ঢাকায় বরিশালে বসে আমি চেকিং দিচ্ছি আমি আছি এটা খুবই আমাদের বুদ্ধিমত্তা কোথায় চলে গেছে সেই আজকে দিচ্ছে আজকে তৃতীয় বক্তা বলে গেছেন রক্তদানের কথা তারা খুব সহজেই বাঁধন এবং সন্ধানীদের অবদানগুলোকে অস্বীকার করে গেলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না তখনও কিন্তু এই কাজগুলো হতো আজকে তিনি বলে গেছেন গৌলার কথাটি নাকি আমরা ভুল বলেছি আমরা এখান থেকে যুক্তিটা এমন ছিল গৌলার মতো সংগঠনও যদি ধসে নামতে পারে তখন যখন আপনার অর্থনীতির গ্যারান্টি থাকবে না তখন ধস নামাটা আরও সহজ আজকে যদি আমরা বলি তাদের প্রথম বক্তা কোনো ধরনের প্যারামিটার দেখিয়ে যাননি তিনি ভৌগোলিক দূরত্ব কমিয়ে আনার কথা বলেছেন সেখান থেকে আজকে আমাদের মানসিক দূরত্ব যখন বেড়ে যাচ্ছে এবং সার্বিক সমন্বয় করলে আজকে পক্ষ দলের পক্ষেই কথাটি আসে ধন্যবাদ মানবর সভাপতি ধন্যবাদ সবাইকে এবার দু মিনিটের জন্য আমরা শুনব বিপক্ষ দলের দলনেতা নুসাদ কবির আব্দি তার কাছ থেকে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য মাননীয় সভাপতি আমি সরাসরি শুরু করে যুক্তি খণ্ডন পর্ব দিয়ে ওনার যুক্তি খণ্ডন করিয়ে সেটা হলো যে উনি এখানে একটা জিনিস বলে গেলেন যে কপিরাইট আইন নেই মাননীয় সভাপতি কপিরাইট আইন কিন্তু বাংলাদেশে আছে এবং এই কপিরাইট আইনের আওতায় আমাদের যত সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা যত অনলাইন কন্টেন্ট আছে সেটাও পড়ে আপনি যদি কোর্টে যান মাননীয় সভাপতি আইন ব্যবস্থায় আমাদের রাস্তা আছে আমরা বলছি যে সে ক্ষমতা আছে যে সে কন্টেন্ট ফিল্টারিং করতে পারবে গভর্নমেন্টের সে ক্ষমতা আছে যে আইন ব্যবস্থাতে আমরা তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আরও দ্রুত অ্যাক্সেস করতে পারি গভর্নমেন্টের সেই ক্ষমতা আছে যে কোর্টে যখন আমি অনলাইন এভিডেন্স শো করছি তখন ওটাকে আসলেও ঠিক না কি সেটা যাচাই করার মতো কাজে কপিরাইট আইন আছে আপনার কোনো কন্টেন্ট যদি কপিরাইট আইনের আন্ডারে পড়ে আপনি কোর্টে গিয়ে এটা কমপ্লেন করতে পারবেন এবং সেখানে সেখানে কোর্ট সিদ্ধান্ত নিবে যে সেটা কি আদতে কপিরাইট আইনে আন্ডারে পড়ে নাকি পড়ে না দ্বিতীয়ত যা মানুষ সভাপতি উনি বললেন যে কোনো ছোট্ট গ্রামের মেয়ে টেন মিনিটস্কুলে অ্যাক্সেস পাবে না মানুষ সভাপতি শুরুতে ওনাদের প্রথম বক্তা বলে গেলেন যে ইন্টারনেটের আওতায় বর্তমানে পুরো বিশ্ব এসে গিয়েছে এবং এখন যখন এই যুক্তিটি আসছে যে গ্রামের কোনো একটি অ্যাক্সেস পাবে না আমি মানুষের প্রতি বলতে চাই যে টেন মিনিট স্কুল কিন্তু প্রথমে শুধুমাত্র একটি অনলাইন অর্গানাইজেশন ছিল যখন তারা বড় হয়ে গেলো তখন তারা জেলায় জেলায় গিয়ে অপারেট করেছে এবং তারা বিভিন্ন গ্রামে গিয়ে অপারেট করেছে তারা বই প্রোভাইড করেছে আমরা বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি যে কোনো অর্গানাইজেশানকে একটা ভালো ধরনের পুশ দিতে পারে যেটা এখন অনেক বেশি অ্যাক্সেসেবল যেটা আগে এত অ্যাক্সেসেবল ছিল না তৃতীয়ত মানুষ প্রতি ওনারা বলেন আরব বসন্তের নারী নির্যাতনের কথা মানুষ প্রতি আরবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপ্লব হয়েছে এবং সেই সব ধরনের বিপ্লবে কমন হল যে নারীরা নির্যাতিত হয়েছে বর্তমান আরবেও নারীরা অনেক নির্যাতিত বিপ্লব ছাড়া আরবেও কাজে এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণ না এই বিপ্লবে নারী নির্যাতনের ঘটনাটা একটি একটি বড় সরব নারী বিদ্বেষী মানসিকতা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে না বাঁধন এবং সন্ধানের মতো অর্গানাইজেশন বর্তমানে অনলাইনে অপারেট করে বাঁধন তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিজনেস বিজনেস না তাদের অপারেশনস অনলাইনে নিয়ে এসেছে যেখান থেকে আমরা বলতে পারছি যে রক্তদানের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গুরুত্ব তারা সেখানে সেটা উপলব্ধি করেছেন কাজে আমরা বলছি যে আইন ব্যবস্থা পুলিশি ব্যবস্থা কোর্ট ব্যবস্থা সব কিছু আমরা তাদের জায়গায় রাখব সরকার এখানে একটি মনিটরিং পলিসি নেবে এবং এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অনেক সাহায্য করতে পারে যখন আমরা জনগণের সাথে সরকারের যে দূরত্ব সেটা ঘুচানোর জন্য কাজ করবো জনগণের সাথে একে অপরের যে দূরত্ব সেটা ঘুচানোর জন্য কাজ করবো এবং যে কোনো ব্যবসার জন্য কাজ করব যে কোনো সামাজিক ইস্যুতে কাজ করবো প্রোটেস্টিংয়ের জন্য কাজ করবো সরকারের পক্ষে কিছুর জন্য কাজ করবো কাজে মানুষ স্পিকার মানুষ সভাপতি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্ব অনেক বেশি আমরা এতক্ষণ একটা চমৎকার বিতর্ক শুনলাম কিন্তু বিতর্কটা হচ্ছে আসলে এই প্ল্যাটফর্মটি আমাদের প্রয়োজনীয় বিষয় সে বিভ্রান্তিকে বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ পাচ্ছে এটাই হচ্ছে ডিবেটের বিষয় সোশ্যাল মিডিয়া এটা তো একটা প্রযুক্তিমাত্র দিস ইজ এ প্ল্যাটফর্ম অনলি এবং ইটসেলফ যে এটা কিছু করছে তা না দেয়ার ইজ ম্যান বিহাইন্ড দ্য মিডিয়া এখানে আপনার মানুষের মেধা মনন আছে এটাকে পরিচালনা করার জন্য সো আইদার ইভিল অর ইনি কার্স অথবা এর ব্লেসিংস এটা হুইজ রিসপন্সিবল সোশ্যাল মিডিয়া ইটস সেলফ অর দ্য পিপল হুইজ হ্যান্ডলিং ইট সো দেয়ার ইজ দ্য এই কোশ্চেনের ভেতরে এসে এটা ঠিক আমরা একদিকে এই ডিজিটাল যুগে এসে এই সোশ্যাল মিডিয়া এটা দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ উই ক্যান্ট অ্যাভয়েড ইট পৃথিবীতে সব কিছু অ্যাভয়েড করা যায় উই ক্যান্ট অ্যাভয়েড কমিউনিকেশন আর এই কমিউনিকেশনের প্রাণ হচ্ছে এখন এই ডিজিটাল মিডিয়া আমরা কোনো ক্রমে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না পারবো না আমার কাছে আমাদের বিচারক বিচারকমণ্ডলী যারা আছেন তারা তাদের বিচার কর্মটি শেষ করে তারা তাদের যে অপিনিয়ন কিংবা তারা যে নম্বর আমাদেরকে দিয়েছেন তার অ্যাভারেজটা টোটালটা এটা আমার এখানে আছে আজকের তেইশতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা যেখানে বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয়তার সে বিভ্রান্তি বেশি গুরুত্ব পাচ্ছে এখানে দুটো দল অংশগ্রহণ করেছে আজকের সেই অংশগ্রহণকারী দলের মধ্যে কেউ না কেউ তো ফার্স্ট সেকেন্ড কেউ না কেউ হবে আর কি বিজয়ী দল হচ্ছে কবি সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আজকের শ্রেষ্ঠ বিতর্কিক হচ্ছেন আফ্রিদা জিন্নুর আইন আমি যারা বিজয়ী দল তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু এই বিষয় নিয়ে যারা রিয়ালি ফাইটটা দিয়েছেন আর কি তারা সমানভাবে লড়ার চেষ্টা করেছেন বিজয় এবং পরাজয় মানে এইটার বিভ্রান্তি এবং প্রয়োজন যেমন একে অপরের হাত ধরে চলে বিজয় আর পরাজয় হবে এরকম হাত ধরাধরি করে চলে এর মাঝ দিয়ে আসলে সমাজে সমৃদ্ধি হয় আমি তাদেরকেও যারা বিজয়ী হতে ফার্স্ট হতে পারেননি হওয়ার চেষ্টা করেছেন আমার অভিনন্দন জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ এই বক্তব্য শুনলেন আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি আমি প্রত্যেককেই আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি করছি ধন্যবাদ সবাই